সাবস্ক্রাইব করুন ইনফরমেশন ইজ ওয়েলথ চ্যানেলটাকে, এবং পাশে থাকা ঘন্টা আইকনে প্রেস করুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ওয়েলকাম ফ্রেন্ডস, ইনফরমেশন ইজ ওয়েলথ চ্যানেলে আপনাদেরকে স্বাগত। দীর্ঘ আট মাস পর, মানে বন্ধ থাকার পর, অবশেষে আগামী সপ্তাহ থেকে চালু হচ্ছে বিশ্বভারতী ফার্স্ট প্যাসেঞ্জার, ইন্টারসিটি এক্সপ্রেস, অগ্নিবীণা এক্সপ্রেস, শান্তিনিকেতন এক্সপ্রেস সহ বেশ কিছু ট্রেন। তো এই সমস্ত ট্রেন ঠিক কবে থেকে চলবে আমি এই ভিডিওতে কিন্তু জানিয়ে দেবো। এই সমস্ত ট্রেনের নতুন টাইম টেবিল বা সময়সূচি কী রয়েছে, কোন কোন স্টেশনে থামবে, সমস্ত কিছু আমি ভিডিওতে জানিয়ে দেবো। তো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, এবং এ ধরনের আপডেট ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে রাখবেন। তো চলুন দেখে নিই। আপনারা অনস্ক্রিনে সেই সময়সূচি দেখতে পাচ্ছেন। দেখুন, বোলপুর হাওড়া, বোলপুর হাওড়া স্পেশাল, অর্থাৎ এই যে ট্রেনটা, এটা কিন্তু ট্রেন 10/12/2020 কিন্তু ফার্দার জানিয়ে দেওয়া হবে যে ঠিক কবে থেকে চলবে, ঠিক আছে, মানে কবে থেকে, মানে কোন টাইমটা সেটা জানিয়ে দেবে। হাওড়া বোলপুর এখানে সমস্ত টাইম টেবিল দেওয়া আছে। এখানে দেখুন, এখানে হাওড়া বোলপুর স্পেশাল ট্রেন, যেটা শান্তিনিকেতন এক্সপ্রেস, ঠিক আছে। এখানে হাওড়া আসানসোল, আসানসোল হাওড়া যে ট্রেনটা অগ্নিবীণা, সেটাও কিন্তু টাইম টেবিলটা ওই 9 তারিখের আগেই কিন্তু বলে দেবে, ঠিক আছে, পাবলিক করবে রেল দপ্তর নোটিফিকেশন করে। এখানে দেখুন টাইম টেবিলটা দেওয়া আছে। এখানে হাওড়া আসানসোল, এটা হচ্ছে আপনার অগ্নিবীণার ট্রেনেরই টাইম টেবিল। এখানে দেখুন মালদা টাউন, এখানে মালদা টাউনের টাইম টেবিল দেওয়া আছে। এখানে মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেস যেটা আছে, হাওড়া মালদা টাউন ইন্টারসিটি, তার টাইম টেবিল এখানে দেওয়া আছে। এছাড়া দেখুন টাইম টেবিল এখানে দেওয়া রয়েছে হাওড়া রামপুরহাট, এখানে বিশ্বভারতী ফার্স্ট প্যাসেঞ্জার, বিশ্বভারতী ট্রেনের টাইম টেবিল এখানে কিন্তু দেওয়া রয়েছে। আপনারা সেরকম বলে ভিডিওটাকে পজ করে কিন্তু দেখে নেবেন যে কোন টাইমটা বলছে, ঠিক আছে। এখানে হাওড়া বোলপুর, এখানে এটা হচ্ছে শান্তিনিকেতন এক্সপ্রেস, শান্তিনিকেতন এক্সপ্রেস ট্রেনের টাইম টেবিল। তো আমরা আপডেটটা কী এসছে দেখে নিই একবার, কী বলছে। বলছে বিশ্বভারতী সহ আরও 4 জোড়া স্পেশাল ট্রেন রইল তালিকা ও সময়সূচি, অর্থাৎ বিশ্বভারতী সহ আরও 4 জোড়া ট্রেন কিন্তু ট্রেন টাইম টেবিল দিয়ে দিয়েছে। কী বলছে, ডিসেম্বর মাসের 2 তারিখ থেকে রাজ্যে আন্তঃজেলা ট্রেন পরিষেবা পুনরায় চালু হয়। মোট 27 জোড়া নন সাবারবান ট্রেন নিয়ে এই পরিষেবা পুনরায় চালু হয়। তবে যাত্রীদের চাহিদা অনুযায়ী বেশ কিছু জেলা এই আন্তঃজেলা ট্রেন পরিষেবা থেকে বের হতে থাকে। অর্থাৎ যদিও ট্রেন রেলের তরফ থেকে জানানো হয় আগামী দিন কয়েক দিনের মধ্যেই এই ট্রেনের সংখ্যা দ্বিগুণ করা হবে, এরপর ভারতীয় রেল বোর্ডের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে জেলার সাথে হাওড়ার যোগাযোগ বৃদ্ধি করার জন্য আরও 4 জোড়া স্পেশাল ট্রেন কিন্তু চালানোর সম্ভাবনা, অর্থাৎ আরও 4 জোড়া ট্রেন কিন্তু চলবে। তার মধ্যে কী রয়েছে, 4 জোড়া স্পেশাল ট্রেন হলো হাওড়া থেকে রামপুরহাট ফার্স্ট প্যাসেঞ্জার, অর্থাৎ বিশ্বভারতী ফার্স্ট প্যাসেঞ্জার, হাওড়া থেকে মালদা, অর্থাৎ হাওড়া মালদা রোড ইন্টারসিটি এক্সপ্রেস, হাওড়া আসানসোল অগ্নিবীণা এক্সপ্রেস, এবং হাওড়া থেকে বোলপুর অর্থাৎ শান্তিনিকেতন এক্সপ্রেস। এই টাইম টেবিলটা কিন্তু আপনি আমাদেরকে দেখিয়ে দিলাম। পাশাপাশি বলছে দেশে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার পর মার্চ মাসের 22 তারিখ থেকে বন্ধ হয়ে যায় দেশের গণপরিবহনের মেরুদণ্ড রেল পরিষেবা, যার পর ধীরে ধীরে দেশের বিভিন্ন রাজ্যের মধ্যে ট্রেন পরিষেবা কিন্তু চালু হয়েছে। পরে নভেম্বর মাসে পশ্চিমবঙ্গের রোগাল ট্রেন পরিষেবা চালু হতে দেখা যায়, আর এবার ধীরে ধীরে আন্তঃজেলা রেল পরিষেবা স্বাভাবিক হওয়ার পথে। অর্থাৎ আপনাদেরকে এই আপডেটের মাধ্যমে আমি জানিয়ে দেওয়ার বা টাইম টেবিলটার মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম যে 4 জোড়া ট্রেন কিন্তু নতুন করে শুরু হয়েছে চলা, যার মধ্যে বিশ্বভারতী, ইন্টারসিটি, শান্তিনিকেতন এক্সপ্রেস এবং অগ্নিবীণা এক্সপ্রেস। তো এটাই ছিল একটা বড় আপডেট। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, এবং এ ধরনের আপডেট ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে রাখবেন। ধন্যবাদ।